দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিএনপির আন্দোলনে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের সাথে আলোচনা সভায় তিনি বলেন, বিরোধী দলের আন্দোলন সামাল দিতে সক্ষম সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা মাত্রই বাংলাদেশে সমন্বয় করারও আশ্বাস দেন তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। রাজনৈতিক কার্যক্রমকে আরো গতিশীল করতে গণভবনে আওয়ামী লীগের 8 সাংগঠনিক সম্পাদকের সাথে আলোচনা সভা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিরোধী দলের রাজনৈতিক বিষয়ের পাশাপাশি জ্বালানি তেল সহ বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব সহ সাম্প্রতিক বিষয় আলোচনায় উঠে আসে। যখনই বিশ্ববাজারে তেলের দাম কমবে আমরা সাথে সাথে অ্যাডজাস্ট করব, সেটা আমার নির্দেশ রয়ে গেছে, সেটা আমরা করে দিচ্ছি। ফলে বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুতের ব্যবহার আমাদের সীমিত করতে হবে, আর হয়তো কিছুদিন আমাদের কষ্ট করতে হবে। আমাদের বিশেষ করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলি, সেগুলি যখন এসে যাবে তখন আমাদের বিদ্যুতের সমস্যাটা অনেকটা দূর হবে। বিরোধী দল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মাঠে নামলেও সমস্যা সমাধানে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে বলে জানান তিনি। আমাদের অপোজিশন একটা সুযোগ পাচ্ছে, তারা আন্দোলন করবে, আমি তো চাচ্ছি এবং আজকে আমি নির্দেশ দিয়েছি যে তারা আন্দোলন করছে, করতে দাও, খবরদার তাদের কাউকে যেন অ্যারেস্ট করা না হয়, আর কোন রকম প্রধানমন্ত্রী অফিস ঘেরাও দেবে, আমি হ্যাঁ আসতে দেবো। সুযোগ যখন পাচ্ছে তারা এগুলি কাজে লাগাতে চেষ্টা করবে, কিন্তু তারা যদি এখানে সব বেশি করতে যায় তো এর প্রভাবে তো মানুষের কষ্ট আরো বাড়বে। আন্দোলন করে কতটুকু সফল হবে সেটা জানি না, কিন্তু তারা যেভাবে করতে চাচ্ছে তাতে তাদের জন্য আরো, দেশের জন্য আরো ক্ষতি হবে, কিন্তু আমরা সেটা সামাল দিতে পারবো, এটা বিশ্বাস আমার আছে। পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের কিছু অতি মুনাফা লোভী অপ্রয়োজনে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আমি তো চাচ্ছি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।